শহরে। আরে আপনি? হ্যাঁ, একটা চাকরি খুঁজতে এসেছিলাম। আপনি এখানে? আমি তো এখানেই চাকরি করি। ও, তা অনেকদিন পরে দেখা হলো, ভেবেছিলাম আপনি চিটং চলে গেছেন। গিয়েছিলাম, চাকরিটা হয় আবার এসেছি। এখানে কোথায় থাকেন? এক দুঃসম্পর্কের খালা, তার কাছে একটা ঘর ভাড়া নিয়ে থাকছি। কিন্তু আপনি আজও চাকরি খুঁজছেন, এত ভালো রেজাল্ট করার পরও? ভালো রেজাল্টই আমার কাল হয়ে দাঁড়িয়েছে। হন্যে হয়ে খুঁজছি কিন্তু পাচ্ছি না। চলুন না, কোথাও একটু বসি, কিছু খাই। থ্যাংক ইউ, চলি। কিরে, কিছু হলো? না বাবা। এখনো কিছু করতে পারলি নে? একটা চাকরি, কিছু টাকা, কিছুই জোগাড় করতে পারলি নে? তুমি এসব নিয়ে ভেবো না তো। ভাববো না? ভাববো না কি বলছো তুমি? একটা অবধার্ত ছেলে যে কিনা বাপের অসুখের সময় সংসারে হাল ধরতে পারছে না, তার হাতে আমি তোমাদের রেখে যাবো কোন ভরসায়? দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, ওকে মানুষ করার জন্য সব টাকা আমি শেষ করে ফেলেছি। এখন আমাদের অভাবের সময় ও কিছুই করতে পারছে না, বোনের বিয়ে দিতে পারছে না, সংসারে অভাব মেটাতে পারছে না, একটা একটা ডাক্তার ডাকতে পারছে না, ওষুধ নাই। চুরি কর, ডাকাতি কর, একটা কিছু কর যাতে সংসারটা বাঁচে। তোকে বললাম আমার দলে যোগ দে, তুই শুনলি না? আরে তুই যদি আমার দলে থাকিস তাহলে শালা মাস্তানি করে লাখপতি হতে কতক্ষণ? না, অন্যায় পথে লাখপতি হতে হলে কি দরকার ছিল লেখাপড়া করার? মাস্তানি রংবাজি করতে হলে কেন বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ডিগ্রিটা নিলাম? আরে রাখ তোর ওসব ডিগ্রি ফিগ্রি, ওইসব ডিগ্রি দিয়ে সমাজে কিছু হয় না। দেখি না ঘুরে কোথাও চাকরি পেলি, তার চেয়ে এই পথে আয়, দেখবি অনেক লাভ। ও যে দেখ, একটা মহিলা যাচ্ছে, আমি এক সেকেন্ডে ওর গলা থেকে হাতটা ছিনিয়ে এনে তোর হাতে দেব। হ্যাঁ, ফাটাফাট পাঁচা যাক। আরে আরে শোন, এই যে শুনুন। আরে বিথিনা, ওর হাতটা দিয়ে দে দিলা কেন? ও তোর ভালোবাসে নাকি? হ্যাঁ, হাতটা দে। চাপ বাবা, বেকার ছেলে, ভালোবাসার চাকা তো ঠিকই চলছে। চাপ, আর একটা বাজে কথা বলবি না, যা এখান থেকে। যাচ্ছি বাবা, যাচ্ছি। এই নিন, ও আমার বন্ধু, এখন একটু খারাপ পথে চলে গেছে। আপনি আমার জন্য বন্ধুর সাথে ঝগড়া করলেন? আপনার জন্য আমি সব সরি। খাটনিতে অনেক বেশি ইনকাম। ছি ছি, আপনাকে আমি অনেক ভালো জানতাম,
সেই আপনি লজ্জা করেন আপনার মানুষ হয়ে জানোয়ারের মতো ব্যবহার করতে? জানোয়ার জানেন আমি কেন জানোয়ার হয়েছি? না জানতে চাই না, মানুষের টাকা যারা লুটে নেয় তাদের ইতিহাস জানার আমার কোনো প্রয়োজন নেই। বলতো শালিকে ধরে এনে খবরদার, তোকে না বলেছি ওর সম্পর্কে কোনো খারাপ কথা বলবি না? শি ইজ মাই লাভ। লাভ মৌকা পেয়ে শালির বারোটা বাজিয়ে দিব। নিয়ে যা তোর এই টাকা, তোর এই পাপের টাকা আমার দরকার নেই। পাপের টাকা? মা তোমার কথায় আমি লেখাপড়া করেছি, এমএ পাশও করেছি, কিন্তু মামার জোর নেই বলে ওই সার্টিফিকেটের কোনো দরকার হয় না। তাই বাবা যা বলে গেছে চুরি কর ডাকাতি কর, আমি তাই করছি, তাতে অনেক সুখ অনেক আনন্দ। ভাইয়া ওকে আমার সামনে থেকে চলে যেতে বল, দূর হয়ে যেতে বল, ওর এই পাপের টাকা আমি বাঁচতে চাই না, আমি সুখ চাই না, আমি আনন্দ চাই না। ভাইয়া মাকে দেখিস, যা শালা বুঝলে দিলা, মা আমাকে তাড়িয়ে দিয়েছে, এখন আমি আমার জীবনকে জীবন থেকে তাড়িয়ে দেব। সবই বুঝিস, একটু লেটে বুঝিস, তখন আমার সাথে অমন করলি কেন? সরি দোস্ত। তোর ভালোবাসা ঘৃণা দিয়ে না তাকিয়ে একটু ভালোবাসা দিয়ে তাকা। গুন্ডাদের জন্য ঘৃণাই জন্মে, ভালোবাসা নয়। ওটা কেসটা কি? ডাবল গেম, মানে আন্ডার বাহার লাগিয়ে দিলাম, ওরা দুজন লাগবে, ওই মালটা আমার হবে। এই দিলার বাচ্চা, তাকে তুই মাল বললি, ঘৃণা করলে সে আমাকে করবে, আর ভালোবাসলে সে আমাকেই ভালোবাসবে, তাতে তোর মামার কি? খবরদার, বাপ তুলে কথা বলবি না, তাহলে আমি তোকে ধ্বংস করে দেব। আরে তুই আমাকে কি ধ্বংস করবি? তুমি আর একটা বাজে কথা বললে আমি তোর পৃথিবী ধ্বংস করে ফেলবো। আরে রাগ করছিস কেন? তোর যখন এতই ভালোবাসা তাহলে তোর ভালোবাসা নিয়ে থাক। আমি আমার জগতে চললাম, তবে কাজটা তুই ভালো করলি না রাজা, আমার দেখা হবে। ওস্তাদ আশাপিলের মালিক তোমার খবর দিছে। তোমার মনকে বশ করে একদিন ভালোবাসা আদায় করে নেব। দেখলেন তো মেয়েটার সাহস, দেখলেন রাজা গুন্ডার মুখে মুখে কথা বলে দিল। অত সাহস ভালো না, একদিন বুঝবে কত ধানে কত চাল। বড় বাবু। ইয়েস ম্যাডাম। আমাকে বাড়ি যেতে হবে, এ নিন 7 দিনের ছুটির দরখাস্ত।
দরখাস্ত দিলেই তো হয় না, এটা এখন ফাইলে যাবে, লাল ফিতে বাঁধা হবে, পিয়ন ডাকবো, তারপর মালিকের কাছে যাবে, ওখানে কিছুদিন পড়ে থাকবে, তারপর তুমি আবার আসবে, আবার আমি বলবো। বড় বাবু, আপনাকে বুঝি ধান আর চাল দেখিয়ে গেল। শ্রমিকদের ধর্মঘট বানচাল করতে হলে এখন তোমার শক্তির দরকার, যত টাকা লাগে আমি তোমায় দেব রাজা। তুমি এই ধর্মঘট ভেঙে গুঁড়ো করে দাও। টাকা পেলে রাজা সব ভেঙে গুঁড়ো করে দিতে পারে। এই নাও অ্যাডভান্স, এখানে 20,000 টাকা আছে। না, এখন ব্যস্ত আছি, পরে এসো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আশরাফ সাহেব যত ব্যস্তই থাকুন না কেন, ওর কথাটা আগে শুনে নিন। ঠিক আছে, তুমি যখন বলছো এসো বিথি। আমি বাড়ি যাব স্যার, আমাকে 7 দিনের ছুটি দিন। না না, যাও যাও, এখন ছুটি ফুটি হবে না। এই রইল আপনার টাকা, মিলের ধর্মঘট চলবে, আমি ভাঙতে পারবো না। কি বলছো তুমি, এই বললে রাজি আর এই বলছো? হ্যাঁ, ওর ছুটি মঞ্জুর করে না দিলে ধর্মঘট কেউ ভাঙতে পারবে না। কে বললো ছুটি দেবো না? হ্যাঁ বিথি, দাও দাও দাও। শেখরন, তোমার ছুটি গ্রান্ট করা হলো। শুনুন, একটা ধন্যবাদ অন্তত দিন। আমি অত সস্তায় যেখানে সেখানে ধন্যবাদ বিলাই না, আপনাকে ধন্যবাদ দেবেন স্যার। রাজা, তুমি কিছু মনে করো না, ওই বিথির চাকরি আজ আমি নট করে দেব। না, ওর কোনো ক্ষতি কেউ করলে তাকে আমি শেষ করে ফেলব। সরি, বিথিকে তুমি বোধ হয়? সবাই আমাকে ভয় পায়, তোষামত করে, খুশি করতে চায়, কিন্তু ওই হলো একমাত্র মেয়ে যে আমাকে ঘৃণা করে। ও যত ঘৃণা করে ততই আমি তাকে ভালোবাসি, সুতরাং ওর কোনো ক্ষতি আমি সহ্য করব না। বিথি ইজ মাই লাভ। তোমার লাভের জায়গায় আমি কোনো লোকসান করতে চাই না, কিন্তু আমার মিলের ধর্মঘট ভেঙে আমি তছ নছ করে ফেলব। শ্রমিক ভাইরা, স্বৈরাচারী মিল মালিক আমাদের বোনাস বন্ধ করে দিয়েছে, ওভারটাইম কাজ করে তার ন্যায্য মজুরি দেয় না, চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, আমাদের উপর একের পর এক অত্যাচারের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। আমরা এই অত্যাচার মানি না, মানি না, মানি না, মানি না, মানি না, মানি না। শ্রমিকের পরিশ্রমে তৈরি হয় মালিকের ঐশ্বর্য, সুতরাং আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি। খালা, তোমার এই মাসে বাড়ি ভাড়া টাকা। ও মা, বাড়ি যাবি? এখন তো টাকার দরকার না, পরে দিস, পরে খরচ হয়ে যেতে পারে। খরচ যদি হয়ে যায় না, না নিবি? তোর সঙ্গে কি আমার শুধু বাড়িওয়ালে ভাড়াটে সম্পর্ক? না খালা, তোমার আদর স্নেহ পেয়েছি বলেই তো এখানে থাকতে পারছি। নে ধর, সব গোছগাছ করে নে, আমি তোর খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। Thank you.
ওনার বাড়ি আমি জানতাম না তবে মনে হয় ঠিক জায়গায় এসে পড়েছি তার মানে পুলিশ আমাকে তাড়া করছে এই যাত্রায় আপনি ছাড়া আমাকে বাঁচানোর আর কেউ নেই প্লিজ একটু ম্যানেজ করুন না না একজন গুন্ডা বদমাশকে পুলিশে ধরিয়ে দেওয়াই সব নাগরিকের কর্তব্য অফিসে আপনার ছুটি গ্র্যান্ড করিয়ে দিয়ে একটু উপকার তো করেছি তাই দয়া করে আমাকে বাঁচিয়ে সেই উপকারটা শোধ করে দিন না ছুটি গ্র্যান্ড করানো আর গুন্ডা বাঁচানো এক পর্যায়ে পড়ে না প্লিজ দরজা খুলুন ভেতরে কে আছেন দরজা খুলুন এখানে কেউ এসেছে একজন গুন্ডা এদিকে এসেছে আপনার এখানে এখানে তো কেউ আসেনি খাটে কে শুয়ে আছে কে ওখানে মানে আমার ও আপনার স্বামী জি ঠিক আছে চলি কি আনন্দ কি আনন্দ আনন্দ করতে হয় বাইরে রাস্তায় গিয়ে করুন জানে খেতে বের হয়ে যান বেরিয়ে যাব কেন এই যে বললেন আমি আপনার স্বামী আর এখন বলছেন বেরিয়ে যাও আমি কোনোদিন মিথ্যে কথা বলি না হ্যাঁ হ্যাঁ ঠিক কিন্তু আজ আপনাকে বাঁচাবার জন্য মিথ্যে কথা বলেছি বলতে পারেন এটা আপনার সৌভাগ্য এখন যান পুলিশ থেকে সত্যি কথা বলার আগে এখান থেকে বের হয়ে যান যাচ্ছি যাচ্ছি তবে এখন না হয় বের করে দিলেন ওই মন থেকে কি বের করতে পারবেন যাচ্ছি ওরে বাবা রে মা তুমি কেমন আছো খুব ভালো আছি মা আল্লাহ খুব ভালো রেখেছে তুই খুব শুকিয়ে গেছিস মার চোখে সব সন্তানদেরই শুকনো লাগে সাত দিনে ছুটি নিয়ে এসেছি মা এবার তোমার হাতে রান্না খেয়ে আবার মোটা হয়ে যাব তোকে খুব খাটতে হয় না রে কে বলেছে তোমাকে শুধু আঙুলে খটখট করে টাইপ করতে হয় কোনো খাটুনি নেই মা সাথে কোথায় কলেজে
এসে হিসেবে ছাড়ো তোমায় পাওয়ার আশা আমার মনের সহজ কথা তুমি আমার ভালোবাসা তুমি আমার আশা ও তুমি ভালোবাসা তোমায় ছাড়া পৃথিবীতে আর কিছুই তো চাইব না সাথী তোমার মাঝে আমি তোমার যে আমার কাছে নয় কিছু গোদামি তুমি আমার প্রাণে ও আছো মাসি গানে আমাকে দূরে রেখো না হাতে ধরি পায়ে পড়ি পাগলামি কেন করো সবিতে তো কিছু নেব লাচাতে কেন সরো শুনবো না কথা আমাকে দূরে রেখো না ইলিশ মাছ ভাজার গন্ধ তাহলে নিশ্চয়ই বুব এসেছে বুব 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 তোর পড়াশোনা কেমন চলছে রে দারুণ খুব ভালো বুবু তোকে নিয়ে আমার অনেক আশা অনেক স্বপ্ন তুই ভালোভাবে পাশ করবি সবাই তোর নাম করবে আমাদের সবার মুখ উজ্জ্বল হবে তুই দোয়া করিস বুবু আমি যেন তোদের স্বপ্ন পূর্ণ করতে পারি দোয়া করি রে দোয়া করি এবার পাশ করলি তোকে আমি ঢাকায় নিয়ে ভার্সিটিতে ভর্তি করে সত্যি বুবু হ্যাঁ কে রে তোরা কি ঘুমাবে না বক বক করবে স্যার এই যে শিপিং এর ফাইলটা ও থ্যাংক ইউ দাও স্যার বড় সাহেবের টেলিফোন হ্যালো ড্যাডি হ্যালো হাসান শোনো তোমাকে ইমিডিয়েটলি ঢাকা আসতে হবে কেন ড্যাডি তোমার শরীর খারাপ করেছে না না শরীর ভালো আছে এদিকে একটা জরুরি কাজ আছে সিঙ্গাপুর থেকে আমাদের প্রিন্সিপাল একটা নতুন ডিল করতে চায় আমার তো যাওয়া সম্ভব নয় তোমাকেই যেতে হবে কিন্তু ড্যাড এখানকার কাজ তো শেষ হয়নি ঠিক আছে কিন্তু ওখানকার চেয়ে এই কাজটা বেশি ইম্পর্টেন্ট 3 কোটি টাকা প্রফিট হবে আর তুমি তো জানো ব্যবসার সিস্টেমই হচ্ছে যেখানে প্রফিট বেশি সেখানে ইম্পর্টেন্সও বেশি সো কাম শার্প ঠিক আছে আমি আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে
স্যার ওষুধটা খেয়ে নিন না খাবার ওষুধ ফেলে দাও কিন্তু স্যার সময় মতো ওষুধ না খেলে কি হবে মরে যাবো যাবো তাতে তোমার কি আমার জন্য তোমার তো দুশ্চিন্তা কিসে আপনাকে বাবার মতো শ্রদ্ধা করি বাবার জন্য মেয়ের দুশ্চিন্তা হবেই বাবার মতো শ্রদ্ধা করি বাবাই যদি হই তাহলে বলতে তো পারতে বাবা ওষুধটা খাও ফাইল দেওয়ার সময় স্যার বলেছো কিছু বলিনি ভেবেছি অফিসে চাকরি করো সেই ম্যানেজটা বজায় রেখেছো কিন্তু ওষুধ খাওয়ানোর অফিসে ডিউটি করা এক নয় এটা দেওয়ার সময় বাবা বললে কি হয় বলে কি হয় বাবা ওষুধটা খেয়ে নাও বাবা স্যার বাবা হাসান ভাইকে আসতে বলেছো সিঙ্গাপুরে যেতে হবে বলেছি আমি তাহলে আসি ও হ্যাঁ ড্রাইভারকে বলা আছে তোকে পৌঁছে দেবে ও ভালো কথা তোর মা কেমন আছেন ভালো শুধু আমাকে নিয়ে একটু দুশ্চিন্তা করেন তোর মাকে বলিস সব দুশ্চিন্তা আমি দূর করে দেব আসি তুই তুই এত দেরি করলি কেন মা দেরি কোথায় এখন তো মাত্র ছটা তোর কাছে মাত্র আর বেলা বাড়তে থাকলে আমার বুকের ভিতরটা ধুকধুক ধুকধুক করতেই থাকে মা তোমাকে কতদিন বলেছি আমার জন্য মোটেই চিন্তা করবেন না চার ওখানে চাকরি করি তিনি খুব ভালো একদম বাবার মতো তিনি না হয় ভালো কিন্তু রাস্তায় বিপদ আপদ চিন্তা করতে না চাইলেও চিন্তা এসে যায় মা তাই মাঝে মাঝে ভাবি তোকে চাকরি করতে দেওয়াটা আমার বোধ হয় ঠিক হয়নি আমি চাকরি না করলে এই সংসারটা চালাতো কে আমি ভাইয়া তুমি এসেছো এসো বসো বসতে তো ইচ্ছেই করে কিন্তু মাকে জিজ্ঞেস করে দেখ আমি বসলে তার আবার প্রেস্টিজ না ডাউন হয় যার ছেলে রাস্তার রং বাজ গুন্ডা তার মায়ের আবার সমাজে প্রেস্টিজ আছে নাকি তুই আবার কেন এসেছিস মা এতদিন পর ভাইয়া এলো আর তুমি না যে ছেলের জন্য মায়ের মাথা হেট হয়ে যায় সমাজে কলঙ্ক রটে সে ছেলের জন্য আমার ঘরে কোনো জায়গা নেই গুড ভেরি গুড থ্যাংক ইউ মাদার থ্যাংক ইউ এই জন্য তোমাকে আমি ভালোবাসি তুমি ঘৃণা করো জেনেও বারবার আসি আমার ভালো লাগে এই ভেবে যে তুমি একজন আদর্শবতী মা সন্তান স্নেহকে গলা টিপে মেরে ফেলেছো তবু অন্যায়কে মেনে নাওনি বন্যা জি ভাইয়া এক গ্লাস পানি দিবি যাক তা তোমার শরীরটা কেমন আছে মা তুই ভালো হয়ে ফিরে না আসা পর্যন্ত আমি ভালো থাকতে চাইলেও পারি না ভালো হয়ে ফিরে আসা তো সহজ নয় মা এ পথে একবার পা বাড়ালে আর ফেরা যায় না ঠিক আছে আমি যাচ্ছি তবে তোমার কথাটা আমার মনে থাকবে ভাইয়া পানি খেয়ে যাও আমার চোখে যে পানির সাগর তাই দিয়ে তৃষ্ণা মিটিয়ে নেব শেষ এবার ঢাকায় ফিরে যাবার পালা না বাবু তোকে আমি যেতে দেব না যেতে নাহি দেব তবু যেতে দিতে হয় যেতে নাহি তবু যেতে দিতে হবে তুই চলে যাবি
রাখবো অতুল খানি ধরে। তুমি কাছে যাচ্ছ কেন বাবা, আমার কথা তুমি বলছো কেন? বিটি গান শুনবে? হাবলা শোনা, তুমি পাগলা গড়ের থেকে কবে এসেছো বাবা? পাগল বলে পই পই করে বলেছিলাম, কথা কম বলিস। ও পাগল নয়, এই দেখো মা এই শাড়িটা চাচির জন্য। না 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 না, তোমার জন্য। এই শাড়ি পরে তোমার সাথে আমার বিয়ে হবে। এই না বলেন হাবলা পাগল না, সে তো দেখছি আবার পাগলের মতোই প্রলাপ বকছে। প্রলাপ নয়, সত্যি বলছি, বিথিকে আমি হাবলার সঙ্গে বিয়ে দেবো, তাই তো দিন তারিখ পাকা করতে এলাম। তোমার মা কোথায়?
এতদিন জানতাম হাবলা একাই পাগল, এখন দেখছি হাবলার সাথে সাথে আপনিও পাগল হয়ে গেছেন জোয়ারদার সাহেব। ওই পাগল ছেলের সাথে আমার মেয়ের বিয়ে? কখনো না। আমার বিয়ে হবে না। বিয়ে না দিলে আপনার মরহুম স্বামী বাড়ি বন্ধক রেখে যে টাকা নিয়েছিল সুদে আসলে তা শোধ করতে হবে। শোধ করে দেব, আর তা যদি না পারি বাড়ি ছেড়ে পথে নেমে যাব। তবু আপনার ঘরে আমার মেয়ে বউ হয়ে যাবে না। যান, বেরিয়ে যান। বাবা! যাচ্ছি, উত্তেজিত হবেন না। যাবার আগে বলে যাচ্ছি, হয় এই মেয়ে আমার বাড়ি বউ হয়ে যাবে, নয়তো এই বাড়ি ছেড়ে আপনাদেরকে পথেই নামতে হবে। চিন্তা করে দেখুন। হায় হাবলা! হাবলা সোনা, হাবলা আমার বিয়ে করবি? তার চেয়ে বড় এই মুরগিটাকে নিয়ে যা, একে বিয়ে কর। মহিলাকে কিডন্যাপ করতে চেয়েছিল আর ওকে ছুরি মেরেছে। ঘটনা সত্যি? হ্যাঁ সত্যি। হেই, এলো সবাই, গেলে গাড়িতে তোলো। একদিন একদিন আমি ছাড়া পাবই, আর সেদিনই হবে তোর জীবনের শেষ দিন। বিদায় নিতে এলাম, ড্যাডি জরুরি খবর পাঠিয়েছে, আজই আমি চলে যাচ্ছি। সাথে বড্ড ব্যস্ত, আর একদিন আসবো তখন বসবো। আচ্ছা, আবার কবে আসবে? একটা কাজে বিদেশে যাব, এবার ফিরে এসে তোমাকে বাড়িতে নিয়ে তুলবো। বিদেশে না গেলে কি হয় না? ছি, কাঁদে না, এই যাওয়া তোমার কাছে ফিরে আসার জন্যই যাওয়া। যাই। যাই বলো না, বলো আসি। আসি। এই নাও, এই ফাইলে প্রজেক্ট সম্পর্কে ডিটেইল সব কিছু লেখা আছে। ড্যাড, আমি ব্যাক করছি কবে?
6 মাসের একটু বেশি লাগতে পারে। এই প্রজেক্টে তোমার একটা ট্রেনিং হবে, 4 মাস থিওরিটিক্যাল, 2 কি 3 মাস প্র্যাকটিক্যাল। ওরা এই প্রজেক্টের সমস্ত প্রযুক্তি সম্পর্কে তোমাকে জ্ঞান দেবে, ক্লিয়ার? এতদিন তোমাকে ছেড়ে, ডোন্ট ওয়ারি মাই সান, বন্যা যখন আছে তোমাকে ভাবতে হবে না। বন্যা, তুমি ওকে এয়ারপোর্টে সি অফ করে এসো। আই উইশ ইউ এভরি সাকসেস। থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ। তাহলে ম্যালথাসের মতে লোক সংখ্যা বৃদ্ধির হার খাদ্যদ্রব্য বৃদ্ধির চেয়ে দ্রুত গতিতে বাড়ে। খাদ্যদ্রব্য বাড়ে গাণিতিক হারে আর লোক সংখ্যা বাড়ে জ্যামিতিক হারে। তুমি ঢাকা থেকে কবে এসেছো? এসেছি মানে, আমি তো তোমার কাছে পড়ে আছি। সে তো 1 মাস 2 মাস পর একবার আসো, আবার 1 মাস থেকে চলে যাও। দেহটা চলে যায় কিন্তু মনটা তোমার কাছে থেকে যায়। আমার মনটা শুধু তুমি তুমি করে। তুমি যখন চলে যাও আমার ভীষণ ভয় করে, মনে হয় আমার পৃথিবীটা দুলে উঠছে, আমি যেন সব হারিয়ে ফেলেছি। কেন সাথে, কেন তোমার এত ভয়? তোমাকে যে আমার সব দিয়ে দিয়েছি হাসান, এই বুকে তোমার স্থান, কেউ তোমাকে এই বুক থেকে নিতে পারবে না। সাথী, ক্লাসরুম ছেড়ে মন কোথায় গিয়েছিল? স্ট্যান্ড আপ। এখন কি হবে যদি মা জানতে পারে আমি মা হতে চলেছি?